कैसे वे ना जा, बोल कैसे वे ना जा। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক, ইটস মি মাসুম, তোমাদের সকলকে আমার নিউ ভিডিওতে ওয়েলকাম। সো আজকের ভিডিওটা শুরু করছি এখন থেকে, ঠিক ভোরবেলা থেকে ভিডিওটা শুরু করছি। তো এখন আমি সেহেরি করব, তো চলো চটপট ভাতটা খেয়ে নেওয়া যাক। তো এই হচ্ছে রাতের ভাত, তো ভাতগুলো ঠান্ডা, আজকে ভাতগুলো একটু গরম করা হয়নি, তো চলো খেয়ে। এই হচ্ছে ভাত, এইদিকে তরকারি হচ্ছে মাছ, সেদিনকার মাছগুলো, পয়লা বৈশাখের দিনে মাছ, তো এগুলো ছোটো মাছগুলো। আর এদিকে আছে আমের টক, আমের চাটনি, সেই টেস্টি একদম। তো আমি এখন খাবো, ভালো লাগে আলাদা টেস্ট, ডালি বুঝলি, সজনা, তো আমার সেহেরি করা কমপ্লিট, মানে ভাত টাত খাওয়া একদম কমপ্লিট। তো এখন হচ্ছে নামাজ পড়তে যেতে হবে, তো নামাজ টামাজ পড়ে এসে আবার ঘুমাবো, ঘুম থেকে উঠে সকালবেলা কী করবো না করবো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আর চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, একটু সাপোর্ট করো সবাই, আর ডেলি ব্লগ করছি এটার জন্য একটু সবাই প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, সবাই একটু সাপোর্ট করো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আর ভিডিওটাতে অবশ্যই লাইক করে দাও, চলো। 2000 years later. So চলে আসলাম এখন সকালবেলা, তো এখন সকালবেলা আমি ঘুম থেকে উঠে এখন একটু বসে আছি, তো এখন একটু মুখ টুক ধুয়ে তারপর একটু কাজ করতে হবে। তো আজকে সকাল সকাল একটু ছোট্ট কাজ শুরু হয়ে গেছে, তো চলো আগে মুখটা ধুয়ে নিই তারপরে কাজটাতে জয়েন দেওয়া যায়, কারণ তো তাম্মু একাই কাজ করছে, তো আমাকে এখন কাজটা করতে হবে। তো চলো দেখতে হবে পুরো ভিডিওটা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মুখ ধুয়ে এসে আর কাজে জয়েন দিয়ে দিয়েছি। তো এই যে হচ্ছে নারকেলের পাতাগুলো, তো নারকেলের পাতাগুলো থেকে ওই যে ছোট ছোট খিলগুলো বার করছি, এগুলো দিয়ে ঝাঁটা তৈরি করা হবে। তো বাঙালিদের বুদ্ধি ভাই জানোই যে বাড়িতে বসে এই ঝাঁটা তৈরি করা যায়, তো এই হচ্ছে বাঙালিদের ঝাঁটা তৈরি হচ্ছে। তো এই হচ্ছে আজকে সকালবেলার কাজ, তো এগুলো ওই যে নারকেলের পাতা, তো এই যে এগুলোতে যে এই ডালগুলো বেরোচ্ছে, তো এগুলো যে এগুলো দিয়ে ঝাঁটা হবে, এগুলো দিয়ে বাজারে একটা ঝাঁটা কিনতে গেলে অনেক দাম, 50-60 টাকা, আমরা বাড়িতে বসে করছি। তো তোমরা দেখতে পাচ্ছ বাইরের তাপটা কি মাত্রায় রোদ উঠেছে ভাই, তাপমাত্রায় 41 ডিগ্রি সেলসিয়াস, আর এই রোদে এই সকালবেলা এত রোদ, তাহলে দুপুরবেলা কীরকম রোদ হয়। তো এখন যাবো আমরা এলোভেরা আনতে, তো এখন যাবো বড়ামুদের ভিটাতে, তো ওখানে যে অ্যালোভেরা নিয়ে আসবো, তো চলো। তো আমরা চলে আসলাম বড়ামুদের ভিটাতে, তো এখানে সেই যে তামু দেখছো যে অ্যালোভেরা গাছ পেয়ে গেছে দেখতে, তো এখন ডালটা ছুটাচ্ছে, বা ভাই বা এই ডালটা ছুটাতে পায় না, কি অবস্থা। তো এখন ডালটা কষ্ট মষ্ট করে ছুটিয়ে নেবে মনে হয়, যাই হোক ছুটিয়ে নিয়েছে ডালটা অবশেষে। তো এখন এটা আমি হাতে নিয়ে দেখবো, এই দেখতে পাচ্ছ অ্যালোভেরার ডাল কি সুন্দর। ও বড় ভাই, তো এখানে চলে এসেছে সাদ্দাম, বড় ভাই আমাকে দেখতে পেয়ে গেছে, পালিয়ে গেল বলছে আসছি। ভাই তো তখনই আসুক, আর আমি তাদের সজনাগুলো দিয়ে আসি আমার পটকিকে, তো চলো সজনাগুলো দিয়ে আসি। তো এই সেই ভাই যে তখন আমি ওকে ডাকছিলাম সে শুনলো না, মানে কি কাজে চলে গেছিলো, তো এখন আসলো আমাদের বাড়িতে, তো ওকে তো অনেকই চিনো এর আগের ভিডিওতে দেখেছো। তো ভালো আছি, বাড়িতে আসা মাত্রই শুধু ফোন আর ফোনই আসছে ভাইয়ের, আল্লাহ জানে ভাই বউটা ফোন করছে নাকি। সো এখন যাব আমি দোকানে, তো এই যে তামু, তো আমি যাব দোকানে এখন শ্যাম্পু আনতে, ওর জন্যই শ্যাম্পু আনতে যাবো, তো চলো স্ট্যান্ডে যাওয়া যাক আর শ্যাম্পুটা আনতে যাব। তো আমি চলে আসলাম স্ট্যান্ডে, আর স্ট্যান্ডে আসা মাত্রই এখন যাব সেই দাদুর দোকানে, তো দাদু তো থাকেন দোকানে, দাদি থাকে সবসময়, তো এখন কে আছে দেখা যাক। তো দোকানে চলে আসলাম, আর এই আমার একটা মোটু ভাই সামনে দাঁড়িয়ে আছে। সো ফাইনালি চলে আসলাম আমি এখন দোকানে,
তো এই যে দোকানে ভাস্তা বসে আছে, শ্যাম্পু দাও 10 টাকার 10টা। কি আছে? সানস্লিক 10টা দাও, 10টা 10টা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ঠিক আছে। কি খবর? হ্যাঁ হ্যাঁ, তো আমার শ্যাম্পু নেওয়া কমপ্লিট, এই যে শ্যাম্পু, তো শ্যাম্পু নেওয়া হয়ে গেছে, তো এখন যাবো বাড়ি, তো বাড়িতে গিয়ে চলে দেওয়া হচ্ছে। তো এই যে আজকে রোহিত রোজা নাই, এই যে ঠান্ডা খাচ্ছে, দেখছো স্প্রাইট খাচ্ছে, স্প্রাইট আস্তে আস্তে খা আস্তে। ও তুই খাবো নে, দেখে দেখে খাচ্ছে, কেমন দেখছে। গজব বেজতি আমার, ভুল হয়েছে, ক্ষমা করে দে। তো আমি দোকানে গেছিলাম, তো দোকানে যে একটু সেলুনে গেছিলাম, তো একটু ওই যে চুল দাড়িগুলো কাটতে, তো চুলগুলো বড় হয়ে গেছে আর দাড়িগুলো বেশ বড় বড় হয়ে গেছে, আর সামনে আবার ঈদ আসছে, আর ঈদের তো এদিক ওদিকে অনুষ্ঠান আছে, তো একটু চুল দাড়িগুলো কাটতে হবে, তো আজকে কাটা হবে না, অনেক ভিড় আর টাইম অনেক হয়ে গেছে, প্রায় 1:45, তো কালকে কাটবো। তো এখন যাবো চান করতে, তো চান টান করে এসে দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো। সো ফাইনালি আমি এখন আসলাম চান করে, তো এখন চান করে এসে আমি একটু বসেছি ফ্যানের নিচে, আর কি আরাম কি বলবো, চান করে এসে অনেকক্ষণ থেকে চান করলাম, সেই ঠান্ডা ঠান্ডা জল, আর ডায়ের টাটকা মাসার জল উঠছিল, আর সেই ঠান্ডা একদম। মসজিদে ওখানে গেছিলাম চান করতে, তো চান টান করে আসলাম, তো এখন আমি বাড়িতে এসে বসলাম, সেই আরাম একদম সেই। তো এখন যাবো নামাজ পড়তে, তো নামাজ টামাজ পড়ে এসে আবার একটু রেস্ট নিতে হবে, তো যদি কোনো কাজ করি তো সেগুলো তোমাদেরকে দেখাবো, আর না হলে একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে বৈকালবেলা। চলো দেখতে দেখো পুরো ভিডিওটা, আর এনজয় করো পুরো ভিডিওটাকে, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, লাইক, আর তোমরা একটু সাপোর্ট করো, এভাবেই সাপোর্ট করো। তো চলো, তো হে গাইস, এখন হচ্ছে বিকালবেলা, তো এখন বিকালবেলায় চলে আসলাম তোমাদের সাথে, তো এখন যাবো নামাজ পড়তে, তো নামাজ পড়ে আসবো, তারপরে তোমাদের সাথে দেখা হবে। তো এখন বাজে 4:10, তো এখন যাবো নামাজ পড়তে, তো চলো নামাজটা পড়ে আসা যাক, তারপরে তোমাদের সাথে এসে গল্প করছি, কারণ টাইম হয়ে আসছে, তো নামাজটা পড়ে আসি চলো। সো ফাইনালি আমি এখন আসলাম নামাজ পড়ে, তো নামাজ পড়ে বাড়িতে আসলাম প্রথমে, তো এখন যাব আমি স্ট্যান্ডে, তো স্ট্যান্ডে যে একটু খেলতে হবে ভলিবল, তো চলো একদম স্ট্যান্ডে গিয়ে দেখা হবে। আর ওইদিকে আনি আসে, আনি হাই গাইস করছে, এই যে আনি, তো ভাইগুলো এখানে খেলছে আর আমিও ওদের সাথে যোগদান দেবো। মার মার, আমি মারবো, মার তুষার তুষার, চলে গেছে অনেক দূর। পাঙ্গা কার সাথে নেবো? তোর সাথে নেবো না তো, চলে এসছে বল। আই দেখ আমার বুনু, হাই গাইস, এটা হচ্ছে আমার পুচকি বুনু, হাই। তো এই যে রমজান মাসে আমাদের এখানে এসছে আখের রস বেচতে, তো প্রায় 4-5 দিন থেকে আসছে, খুব ভালো হচ্ছে, সব রোজাদার ব্যক্তিরা আখের রস খাচ্ছে সন্ধ্যাবেলা 1:00 টাইমে। তো এদিকে আমাদের আজগর ভাই নিয়ে যাচ্ছে আখের রস, তো ওই নিয়ে গেল বলছে 50 টাকা, তো ওই যে বড় বোতল 2 লিটারের বোতলে দেখতে পাচ্ছ, এই যে বোতলটা, এই বোতলে নিয়ে গেল, দেখছো কতটুকু ভাই। এই যে এই ব্যক্তিটা এত পরিশ্রম করে আমাদেরকে এই যে আখের রস খাওয়াচ্ছে, তো তোমরা সবাই এই ব্যক্তির জন্য একটু দোয়া করবা। তো এই যে এই রমজান মাসে এত রোদে এত পরিশ্রম করে আখের রস খাওয়াচ্ছে তোমাদেরকে, সবাই একটু দোয়া করবা।
তো আমি যাচ্ছিলাম স্ট্যান্ডে খেলতে, তো খেলতে যেতে যেতে দেখলাম যে তো আমাদের এখানে আখের রস বিক্রি করতেছে, আখের মানে গ্রামের ভাষায় কুশিয়ের বলে যেটাকে, তো কুশিয়ের রস বিক্রি করতেছে, তো সেটা তোমাদেরকে দেখালাম। তো চলো এখন যাচ্ছি স্ট্যান্ডে, আর আমার পিছনে এই যে পুকুরটা আর এই যে রাস্তা, তো যাচ্ছি। আর এই যে আমার একটা বুনু, ওই বুনুটা এই যে দেখছো জুস নিয়েছে, তো ওগুলো নিয়ে এখন বাড়ি যাচ্ছে, ফ্রিজে লাগিয়ে রাখবে। তো আমি এখন যাচ্ছি স্ট্যান্ডে, চলো দেখা হচ্ছে খেলার ওখানে যেয়ে। তো চলে আসলাম আমি খেলার এখানে, মানে এই যে খেলার জায়গাটাতে, তো এখন সবাই এখন প্র্যাকটিস করছে, আর রোদটাও হয়ে আছে, তো সেই জন্য নামছি না আমি খেলতে। তো এদিকে আমাদের মিন স্যার, জাহাঙ্গীর আর মফি এমনভাবে চেয়ে দেখে আছে মনে হচ্ছে কী যে পড়ি উড়াচ্ছে নাকি। তো আমি এখন ভলিবল খেলে আসলাম, তো এখন দাঁতন করতে হবে, তো দাঁতন দাঁতন করে এক তারিখের জন্য থালাটা নিয়ে যেতে হবে মসজিদে, তো আর আমাকে আখের রস নিতে হবে। তো চলো দেখতে যাবো পুরো ভিডিওটা। তো এখন যাবো আমি মসজিদে অ্যাপ্লাই করতে, তো এই যে থালা নিয়েছি আর এই যে মগটা নিয়েছি, তো আজকে এই মগটাতে আমি নিব আখের রস, যেটা খুশিয়ের রস, ওটা নিব এটা 10 টাকা। তো চলো এটা মসজিদে রেখে আসি, তারপরে আখের রসটা বাড়িতে নিয়ে আসবো, চলো। তো এই হচ্ছে আখের রস, তো এটা আমি বাড়িতে নিয়ে আসলাম এখন। তো এটা একটু তামুর জন্য রেখে দেবো আর আমি নিয়ে যাবো, তো তো একটু রেখে দিই তামুর জন্য আর আমি নিয়ে যাবো মসজিদে, চলো। তো দেখা হচ্ছে একদম অ্যাপ্তারি করে এসে, একদম নামাজ টামাজ পড়ে আসবো, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো টাটা। সো চলে আসলাম মসজিদ থেকে অ্যাপ্তারি করে, আর এখন বাড়িতে এসে বসেছি খাবারগুলো নিয়ে। আর মসজিদে আজকে একটু মুড়ি নিয়ে গেছিলাম, আর কতগুলো দিয়েছে দেখো, থালা ভর্তি করে দিয়েছে। আর আজকে মুড়ি খাইনি, কারণ গলাটা পুরো শুকিয়ে গেছিলো, একদম ভিতরে পুরো শুকিয়ে গেছিলো, তো জল খেয়ে একদম শরবত খেয়ে পুরো ফুল হয়ে গেছে, তো সেই জন্য কিছু খাইনি, পুরো খাবারটা বাড়িতে নিয়ে চলে এসেছি। আর সাথে একটা প্যাকেট দিয়েছিলো, এই যে প্যাকেট দেখতে পাচ্ছ, তো এটা প্যাকেট দিয়েছিলো, আর সেরকম কিছু দেয়নি। আর তখন তো জুসগুলো নিয়ে এসেছিলাম, তো খাইনি, মসজিদে নিয়ে যাইনি, রেখে দিয়েছিলাম, ভাবলাম যে বাড়ি মসজিদে তো শরবত দিবে, তো বাড়িতে এসে খাবো এটা, তো এখন খাবো আখের রসটা। টেস্টি, কিন্তু একটু লেবু যদি থাকতো, লেবুর রস তো বেশ ভালোই, আর সাথে গ্লুকন্ডি আছে, তো ওটা খেয়ে যদি মন না করে তাহলে ঠান্ডা জল দিয়ে গ্লুকন্ডি খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর দেখা হবে আবার কালকে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা করলাম, আবার দেখি কালকে ভিডিওটা কী কী করা যায়, সেগুলো একটু প্ল্যানিং করতে হবে এখন থেকে আবার। আর এখন আবার ভিডিওটাকে এডিট করতে হবে, থাম্বনেল এডিট করতে হবে, অনেক কাজ বাকি রয়েছে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।